বিরতির পর আবার আপনাদের স্বাগত। মৌমাছির আক্রমণে বিপর্যয় কমলপুর ডিগ্রি কলেজে, আক্রান্ত 30 জনের বেশি ছাত্র ছাত্রী ও কর্মচারী, এমন কথাই কিন্তু জানা গেছে। কলেজ চত্বরে আতঙ্ক বিরাজ করছে। বুধবার সকাল 10:30 নাগাদ যেটা জানা গেছে এই ঘটনাটি ঘটেছে। এদিন কলেজের মৌমাছির চাকে আঘাত করে কোনো শিকারি পাখি বা প্রাণী, এতে হিংস্র হয়ে চাক থেকে বেরিয়ে পড়ে মৌমাছির দল, যাকে সামনে পেয়েছে তাকেই কামড় বসাতে থেকেছে। এবং ছাত্র ছাত্রীরা যত্রতত্র ব্যাগ সাইকেল মোবাইল সবকিছু ফেলে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। অনেকে পাশের জলাশয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকাতে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা থাকছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি দেবজিৎ গুহরায় রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ দা, কি হয়েছিল ঘটনাটা? যখন আজকে সকাল 10:30 নাগাদ ছাত্রছাত্রীরা যখন কলেজে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে যখন প্রবেশ করে, তখন অনেকে মানে ছড়িয়ে ছিটিয়েছিল। তো এমন সময় মানে মৌমাছি হঠাৎ করে আক্রমণ চালায় এই ছাত্রীদের উপর, ছাত্রছাত্রীদের উপর। ঘটনা হলো ঘটনা হলো যে এই কলেজ চত্বরে প্রচন্ড ভাবে দেখা গেছে যে একদম জঙ্গলে চারিদিক জঙ্গল। তো এই সেই জঙ্গলের সুযোগ নিয়েই মৌমাছিরা হয়তো কোথাও বাসা বেঁধেছিল, কিন্তু দেখা যায় যে হঠাৎ করে কে বা কাহারা, কিংবা পাখি হতে পারে, কিংবা মৌমাছি শিকারীরাও হতে পারে, যে এটার মধ্যে যখন লাড়া দেয় তখন মৌমাছিরা একদম মানে রাজম খারা হচ্ছে আর কি। রাজম স্বাভাবিক মৌমাছি না, রাজ মৌমাছি। তো আচমকা স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ চালাচ্ছে। এই যার যেমন সবকিছু ফেলে মোবাইল বই খাতা কলম এবং সাইকেল টাইকেল ফেলে ফেলে যার যেমন যেদিকে পারে এদিকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু না, তাদের পিছিয়ে পিছিয়ে মৌমাছিরা ধাওয়া করে অনেক কামড় দেয়। প্রায় 30 জনের মতন এই ছাত্র ছাত্রী এবং অফিস কর্মচারী যে বেরিয়েছে ঘর থেকে তাকে আক্রমণ করেছে রাজমৌরা। তো যাই হোক, এই এই পরিপ্রেক্ষিতে সাথে সাথে প্রিন্সিপাল অভিজিৎ সরকার ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মানে তাদেরকে বিমর্ষণ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অনেকের চিকিৎসা চলছে, এখানে প্রায় 7 জনের চিকিৎসা চলছে, তাদেরকেও অতিরিক্ত ভাবে আক্রমণ চালিয়েছে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের এক প্রতিনিধি কমলপুরের মনয় চক্রবর্তী, উনিও মৌমাছিদের আক্রান্ত হন। তো এই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একটা আতঙ্ক বিরাজ করছে স্কুল চত্বরে। তো এখন স্কুলের যে এই অবস্থা, সরি কলেজে, কলেজের যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল মানে কলেজ ছুটি ঘোষণা করে দিয়েছে। এরপরে দেখা যায় যে এরপরও মানে মৌমাছিরা এখানে বেরিয়ে কয়েকজন কর্মচারীকে এবং পথচারীকে কামড় দিয়েছে বলে জানা গেছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষ চিকিৎসার ব্যাপারে কতটা গুরুত্ব দিচ্ছে এবং কি কি ব্যবস্থা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ? হ্যাঁ, সেই ব্যাপারে কলেজের যে প্রিন্সিপাল আছেন এবং অন্যান্য প্রফেসর যারা আছেন, ওনারা বেশ আন্তরিকতার মধ্যে দিয়ে এই ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যাপারে খুব আন্তরিক হন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে এবং কোন ধরনের যাতে মানে না হয় মানে আশঙ্কাজনক কিংবা রেফার করতে হবে কিনা এইসব বিষয়ে বেশ খোঁজখবর নিয়েছেন। তবে চিকিৎসা চলছে, অনেকে প্রাথমিক চিকিৎসার পর অনেক ছাত্রছাত্রীদের, কলেজের ছাত্রছাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ বেশ উদারতার মাধ্যমে মানে একদম মানবিকতার মাধ্যমে এখানে কাজ করেছেন, এটা একদম প্রত্যক্ষ করে গেছে। একদম অসংখ্য ধন্যবাদ দেবজিৎ দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই মৌমাছির তাণ্ডবে এক প্রকার আতঙ্কিত কমলপুর ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন কমলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অভিজিৎ সরকার এবং তার পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রীরা, শুনবো। কোথায় বিক্রে কলেজের অনেকটাই কামড় দিচ্ছে, তারপরে দোকানের বাইরে আইসে, তারাও অনেক
কে নিয়ে আসলো হাসপাতালে? হাসপাতালে কে নিয়ে আসলো? তোমার নাম কি? গভর্নমেন্ট ডিগ্রি কলেজ কমলপুর। এখানে হঠাৎ করে মৌমাছি বা ভিমরুল টাইপের কিছু একটা অ্যাটাক হয়েছে, অনেক প্রচুর পরিমাণে। আমাদের অনেক স্টুডেন্ট মাঠের ছাদ দিয়ে আসছিল, এদেরকে কামড়েছে, গরু ছাগল কিছু ওদের কামড়েছে। আমাদের যে অফিস স্টাফ আছে, বারান্দা আছে, ওনাকে কামড় দেওয়ার পরে উনি এখন হসপিটালাইজড। আরও দুটো মেয়েকে আমরা হসপিটালে পাঠিয়েছি, ফায়ার ব্রিগেড এসছে। এক্ষুনি আমরা আমাদের চেষ্টা করে আমরা আমাদের গাড়ি দিয়ে আরও দুটো ছেলেকে পাঠিয়েছি। কতজনের মতো অ্যাটাক করেছে? এখন সংখ্যা বলা খুব মুশকিল। ঘটনাটা কয়টা থেকে শুরু হয়েছে স্যার? 10:30 ঠিক পরটা থেকে। এখন এক্সাক্ট সংখ্যা বলা এখনো মুশকিল, কারণ আমরা বুঝতে পারছি না। রাস্তায় অনেক বই খাতা ব্যাগ পড়ে রয়েছে, কলেজ স্টুডেন্টের সব কলেজ স্টুডেন্টের, ওরা পাগলের মতো দৌড়েছে চারদিক, এখন বিভিন্ন দিকে ওরা ছড়িয়ে আছে। এবং আমরা দেখছিলাম আমাদের কলেজে লেক আছে, লেকের মধ্যেও 3-4 ছেলে ঝাঁপিয়ে পড়েছে, তারপরেও কামড় খেয়েছে। তো এই হচ্ছে পরিস্থিতি, পরিস্থিতি খুব একটা সুবিধার না। আমরা সবাইকে ফায়ার ব্রিগেড আসলো? হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে আমরা খবর দিয়েছি, কারণ আমাদের অনেকে অনেক কামড় খেয়ে আশেপাশের বাড়িতে আশ্রয় নিয়েছে, ওদের আমরা হাসপাতালে পাঠিয়েছি। আর এখন এই মুহূর্তে আমরা চেষ্টা করেছি সব ছাত্রদেরকে মোটামুটি রুমের ভেতরে ঢুকিয়ে দিতে, এখন সেফ আছে মনে হচ্ছে। কিন্তু এখনো দেখতে পাচ্ছি, দেখুন চারদিকে উড়ে বেড়াচ্ছে মৌমাছি। আপনারা শুনলেন ভক্তিশ্রদ্ধার বক্তব্য, এবং স্বয়ংভাবে এই মৌমাছির কামড়কে কেন্দ্র করে গোটা কমলপুর ডিগ্রি কলেজ চত্বরে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছিল, এবং স্বয়ংভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।